বাসে প্রায়শই পকেটমারির ঘটনা ঘটছে। রবিবার শিউরি বাস স্ট্যান্ড থেকে একজন মহিলা পকেটমারকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল সাধারণ যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন একজন মহিলা এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে চুরির চেষ্টা করে, তাকে হাতে নাতে ধরে ফেলেন যাত্রীরা, পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। এই চোরগুলো চারটে চোর আছে, তারা গাড়িতে উঠছে, এদের বাড়ি বলছে ধুবড়াজপুর, শাওড়াগুড়ি থেকে যে কোনো গাড়ি ধরছে বা খয়রাগুড়ি গাড়ি ধরছে, ধরে প্যাসেঞ্জারের কাছ থেকে ওই টাকা পয়সা যে চুরি করে নিচ্ছে বা ব্যাগ সোনা গয়না যা থাকছে চুরি করে নিচ্ছে। আজকে ধরা পড়েছে, সাঁওতালদের একটা মহিলার 4,000 টাকা চুরি করেছিল, তার জন্য ধরা পড়েছে। ধরা পড়ার পরে আমরা পুলিশের হাতে হ্যান্ডওভার করছি। যে মহিলাটা চুরি হয়েছিল সে কোথা থেকে কোথায় যাচ্ছে? সে তো দুমকা যাচ্ছিল, দুমকা গাড়িতে উঠেছিল। আচ্ছা, এরা কোথাকার? এরা দুবরাজপুরের। এদের ঠিকানা বলতে দুবরাজপুর বলছে এখন, আমরা জানি না কোথায় ঠিকানা, এদের কোনো ঠিকানা নেই। এটা ভগবান পুলিশের হাতে দেওয়া হবে, পুলিশের হাতে কি তুলে দেওয়া হয়েছে? পুলিশের হাতে তুলে দিচ্ছি এখন, মহিলা পুলিশের হাতে, মহিলা পুলিশ এলেই তুলে দেবো। আপনার নাম? আমার নাম শেখ বাবুলাল, বীরভূম জেলা আইনডিপিসির সাধারণ সম্পাদক।